بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورحمتي وسعت كل شيء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حقا لدر الشريف اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شافع المذنب سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد গুপ্ত সুখানি বর আহমাদ দরুদ গুপ্ত সুখানি বর আহমাদ দরুদ মেশবি শিরি ওয়াতল খুদ হাক্কানি দর্শনী আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা উদিতর রাসূলিল করিম رحمة للعالمين شاف المجيب سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم উপস্থিত উলামায়ে কেরাম উপস্থিত আমার কামিল মুর্শিদ দূরদূরান্ত থেকে আগত আমার সম্মানিত ভাই ও বোনেরা যারা লাইভে বসে আছেন এই নুরানি কোরআনি মসজিদ দেখছেন সমস্ত বীর ভাই এবং আমার দরদি মা ও বোনেরা সকলের প্রতি দোয়া পাবার আশায় সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যেই মহান মালিক আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে দয়া করে এই বাৎসরিক সালানা মুরসিকুল মজলিসে যেই মালিক আমাদেরকে একত্রিত করেছেন মুর্শিদের এই পাক ভূমিতে আমরা আসতে পেরেছি এই জন্য সকলে সেই মাহবুবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আজকের এই মজলিস বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মজলিস এবং এই মজলিসে আমরা যারা বসতে চাচ্ছিলে যারা একটু বসেছে তাদের আমলনামায় কতটা নেকি হয়ে গেছে আমার মসজিদের পাক জাবানে শুনেছি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন যারা মুহূর্ত সময় কামিল ওলিয়াল্লাহর মসজিদে গিয়ে একটু বসে গেল ওই ব্যক্তির আমল নামা একশত বছর বেরিয়া নেকির মালিক সে হয়ে গেল আর এই মজলিসটা কত দামি মজলিস আর এই মজলিসটা হলো রহমতওয়ালা মজলিস সুবহানাল্লাহ বলবেন না তাই আমার মসজিদ জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছের রহমতুল্লাহ আলাই তিনি যে সাধনা করেছেন এই সাধনার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি নাজিল কৃত কালাম পাকের এই আয়াতের উপরে রিসার্চ করে তিনি এমন একটি দোয়া আজকে বিশ্বের মানুষের জন্য দিয়েছে এই দোয়ার সারমর্ম না থাকলে সে জান্নাতে যাইতে পারবে না
এই দুয়ার ওই রহমত যার পিছনে না থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না গাড়ি গাড়ি আমল থেকেও ওই ব্যক্তির পিছনে যদি যেই দোয়াটা আমার মুর্শিদ করেছেন ইলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তাম আলমের উপর এই রহমত যদি না থাকে তাহলে সে জান্নাতে যাইতে পারবে না আমি না আলাই গুনাহগার বিদ্যা নেই বুদ্ধি নেই একটা আলিফের জ্ঞান নেই আমল তো একেবারে নেই আপনাদের সামনে দাঁড়িয়ে আছে কি বলবো আমার তো সেই কোনো কিছুই নেই তো যদি বলার মধ্যে ভাষার মধ্যে ভুল হয়ে যায় আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দেবেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে আমি আপনার কাছে একটা নতুন ওয়াকিয়া শোনাতে চাই আল্লাহ রাসূল বড় খুশি হয়ে গেলেন কারণ জিবরিল যখন এই রাসূলের কাছে আসতো আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে হাজির হতো সুবহানাল্লাহ বলবেন না আর জিবরিল আমার পয়গম্বরের কাছে যত এসেছে আর কোন পয়গম্বরের কাছে অতবার আসেনি আল্লাহর রাসূল বলেছেন জিবরিল আমার কাছে 40,000 বারের ঊর্ধ্বে আল্লাহর পক্ষ থেকে আগমন করেছে জোরে বলুন সুবহানাল্লাহ সেই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমি আপনার কাছে একটা নতুন ওয়াজ শোনাবো আল্লাহর রাসূল বললেন জিবরিল শোনাও আল্লাহর ফেরেশতা রূহুল আমিন জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যখন আরশাদি মাসমান থেকে যখন রওনা করেছি আসার পথে আমি বিশাল বড় একটি উঁচু পাহাড় দেখতে পেলাম আর ওই পাহাড়ের উপর একজন আল্লাহর বান্দা সেই ইবাদতের মধ্যে শামিল আছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মন চাইলো দেখি তো এই বান্দাকে নির্জনে পাহাড়ের উপরে বসে বসে সে আল্লাহর তসবিহ তাহলিল পাঠ করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি তার কাছে উপস্থিত হয়ে গেলাম উপস্থিত হওয়ার পর আমি জিজ্ঞেস করলাম বান্দারে তুমি যে এইখানে নির্জনে বসে বসে আল্লাহর ধ্যানে থাকো আল্লাহর গোলামি করো আল্লাহর ইবাদত করো তোমার এই ইবাদত করার সময় হলো কতদিন আল্লাহর বান্দা শুনিয়ে দিলেন আমার এইখানে নির্জনে আল্লাহর গোলামি করার সময় হইল 50 বছর সুবহানাল্লাহ বলে 50 বছর আল্লাহর বান্দা গোলামি করার মধ্যে দুনিয়ার কোনো ঝামেলা তার মধ্যে নেই দুনিয়া বিসমস্ত কাজ ত্যাগ করে নির্জনে ওই পাহাড়ের উপরে বসে আল্লাহর গোলামি করে আল্লাহর ইবাদত করে জিবরিল আবার জিজ্ঞেস করলেন তুমি যেখানে বসে বসে সর্বক্ষণ আল্লাহর জিকির করো আল্লাহর গোলামি করো তুমি খাও কি বান্দা দেখিয়ে দিলেন দেখো ওই যে একটা পাথরের মধ্য থেকে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন একটা আঙ্গুরের গাছ তৈরি করে দিয়েছে আর ওই যে আঙ্গুরগুলি চলছে ওটাই আমার যখন ক্ষুধা লাগে একটা আঙ্গুর যদি আমার মুখে লাগায় আমার সারা দিনের তৃপ্তি চলে যায় কারণ এই গাছটা আল্লাহর পক্ষ থেকে এই গাছ হলো আল্লাহর তৈরি জান্নাতি গাছ ধরে বলুন সুবহানাল্লাহ জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিন্তু ওই বান্দার মৃত্যু হয়ে গেল কারণ প্রত্যেকটা প্রাণী দুনিয়া থেকে বিদায় নেবে কেউ এই দুনিয়ার মঞ্চে থাকতে পারবে না কোন একদিন চলে যেতে হবে তাই আল্লাহ বলেন ইরা দাআজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন নির্দিষ্ট যে সময় তোমার নির্ধারণ করা হয়েছে এর 1 মিনিট আগেও মৃত্যু হবে না তার জন্য এই পৃথিবীতে 1 সেকেন্ড অপেক্ষা করা হবে না ঠিক সেই সময় তার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই ব্যক্তির মৃত্যু হয়ে গেল মৃত্যু হওয়ার পর সে আল্লাহর কাছে যখন পৌঁছে গেল আমার মালিক আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন বান্দা তুমি যে আমার গোলামি করছো আমাকে ভালোবেসেছো মহব্বত করছো তোমার গোলামির সময় হলো 50 বছর তুমি না কত ইবাদত করছো কিন্তু আমি আল্লাহর দায়িত্ব হলো এখন তোমার জান্নাতে পৌঁছে দেওয়া সুবহানাল্লাহ আমার দায়িত্ব হলো তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়া তবে একটা ব্যাপার হলো ও আমার বান্দা তুমি যে 50 বছর আমার গোলামি করেছো তোমার ওই ইবাদতের নেকি নিয়ে তুমি জান্নাতে যাইতে চাও না আমার রহমতের দ্বারাই জান্নাতে যাইতে চাও জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তি আজান গাছ রহমতুল্লাহ আলাইহি আমি যা পড়েছি এর উপরে রিসার্চ করে তিনি চিন্তা করেছে প্রত্যেকটা জীবের জন্য সর্বোপরি সর্বক্ষণ প্রয়োজন হইল আল্লাহর রহমত কিন্তু আল্লাহ তো বলছে ও রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা
দিবি আমার রহমত দিয়ে আমি আল্লাহ তাআলা বিস্তার করে রেখেছি জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছে রহমতুল্লাহ সেই নবীর ওয়ারে সরাসরতুল আম্বিয়া নাইবি নবী তিনি বড় গবেষণা করে চিন্তা করে করে দেখলেন যে আল্লাহ তো রহমত দিয়ে বিস্তার করেছে কিন্তু আল্লাহ রহমতের বেশি প্রয়োজন তাই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন ইলাহি রহমত জিয়াদা কর কে আমাত তক তামাম আলম পর আল্লাহ তোমার ওই রহমতকে তুমি বাড়িয়ে দাও তোমার ওই রহমতকে তুমি বৃদ্ধি করে যাও সকল সৃষ্টি জীবের প্রতি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে বান্দা তুমি কি আমার রহমতের দ্বারাই জান্নাতে যাইতে চাও না তোমার ওই ইবাদতের দ্বারাই জান্নাতে যাইতে চাও বান্দা বলেন আল্লাহ 50টি বছর দুনিয়াবি সকল স্বার্থ ছেড়ে দিয়েছি ঘুম হারাম করে দিয়েছি দুনিয়ার সকল আরাম ছেড়ে দিয়েছি কষ্ট করে বড় সাধনা করে 50টি বছর আমি তোমার গোলামি করেছি আল্লাহ আমার ওই ইবাদতের দ্বারাই আমি জান্নাতে যাইতে চাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে দুনিয়ার মধ্যে আমি তোমার পা থেকে মাথা পর্যন্ত কত নিয়ামত দিয়েছি তুমি কি একবার ভেবে দেখছো তোমার পাও দিয়েছি হাত দিয়েছি কান দিয়েছি মুখ দিয়েছি গোটা বডি দিয়েছি এর মধ্যে অনেক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সুন্দর করে আমি আল্লাহ তোমার মানুষ বানিয়েছি তোমাকে কেউ বানাই নাই বানিয়েছি আমি আল্লাহ তবে ও বান্দা তোমার গোটা বডি কোনো কিছুর দাবিদার আমি নই তবে তোমার দুইটা চোখ দিয়েছি যেই চোখ না দিলেই পৃথিবীটা তোমার কাছে অন্ধকার হয়ে থাকতো পৃথিবীর কেউ ছিল না তোমার দুইটা চোখ দিতে পারে সুবহানাল্লাহ বলবেন না আমার আব্বারা ভাইয়েরা সম্মানিত আমার আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার কাছে আর কিছু চাই না আমি তোমার কাছে শুধু আমি আল্লাহ তোমার চোখ দিয়েছি এই চোখ দিয়ে তুমি আমার পৃথিবী কত দিন দেখছো বলো বান্দা বলে আল্লাহ তা তো 50 বছরের বেশি ভাগ আমি তোমার এই চোখ দিয়ে আমি পৃথিবীটা দেখেছি আল্লাহ তাআলা বলেন তাহলে বান্দা তুমি যে আমার চোখ নিয়েছো এই চোখে আমার একটু নিয়ামতের শুকরিয়া দিতে হবে কারণ আমি আল্লাহ তোমাকে যদি চোখ না দিতাম তাহলে তুমি গোটা পৃথিবী দেখতে না আমি যে তোমাকে চোখ দিয়েছি এই চোখের শুকরিয়া হলো এক পাল্লায় আর তোমার 50 বছরের ইবাদত আর এক পাল্লায় দিয়ে দাও যদি তুমি আমার এই চোখের দৃষ্টির শক্তি যা আমি আল্লাহ দিয়েছি এর শুকরিয়া যদি তুমি দিতে পারো তুমি জান্নাতে যাইতে পারবে আর যদি শুকরিয়া তোমার না হয় ইবাদত যদি শেষ হয়ে যায় রে বান্দা তুমি তো আমার জান্নাতে যাইতে পারবা না বান্দা মনে করেছেন সামান্য আমার চোখ দিয়ে দেখেছি কারণ একনিষ্ঠ 50টি বছর সব ছেড়ে দিয়ে আমার মালিক আল্লাহ তাআলার গোলামি করেছি তাহলে আমার ইবাদত দিয়ে তো শুকরিয়া অবশ্যই হয়ে যাবে বান্দার 50 বছরের ইবাদত এক পাল্লায় আর আল্লাহর যে চোখ দিয়েছে এই চোখের দৃষ্টির শুকরিয়া হলো আর এক পাল্লায় যখনই আল্লাহ তাআলা পাল্লা উঁচু করলেন আল্লাহর এই চোখের দৃষ্টির যেই নিয়ামতের পাল্লা এত ভারী হয়ে গেছে তার হিসাব করার কিছু নয় বান্দা লজ্জায় পড়ে গেলেন কি সর্বনাশ জিবরিল বর্ণিয়া রসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ তাআলা তখন কি করলেন বান্দাকে বললেন বান্দা তোমার তো সব ইবাদত শেষ হয়ে গেছে তোমার কাছে তো আর কোনো ইবাদত নেই এখন ইবাদত না থাকলে তো সে জান্নাতে যাইতে পারবে না কারণ এখন তোমার ফয়সালা হলো জাহান্নাম ফেরেশতারা ডাক দিয়ে বলে যা এই বান্দার জাহান্নামে নিয়ে গিয়ে ফেলে দে এবার ফেরেশতা আল্লাহর হুকুমে বান্দাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে নিয়ে যায় আবার ওই বান্দা শক্ত হয়ে দাঁড়িয়ে পেছনের দিকে ফিরে আবার দাঁড়িয়ে যায় আবার ফেরেশতা ধাক্কা দেয় এরকমের করতে করতে যখন কিছুক্ষণ আগিয়ে গেলেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ফেরেশতা দাঁড়া আমার ওই বান্দা সামনে যায় আবার পিছনে দাঁড়িয়ে কি জন্য বারবার আমার দিকে তাকায় আল্লাহ তাআলা তখন ওই বান্দাকে জিজ্ঞেস করলো ওরে বান্দা কেন তুই বারবার পিছনে চাস বান্দা তখন বলে মালিক আমার তো আর কিছু নেই 50টি বছর তোমার গোলামি করেছে সব শেষ হয়ে গেছে এখন আমি একটু তোমার দিকে চাই আল্লাহ তোমার ওই রহমত যদি আমার উপর একটু হয়ে যায় তোমার ওই রহমত যদি আমার কাছে একটু তুমি দিয়ে দাও তাহলে হয় আমি এই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব মালিক আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতা দ্বারা আমার ওই বান্দা যখন এখনো শেষ মুহূর্তে সে জাহান্নামে যাবে আমার রহমতের দিকে যখন তার মুখটা ফিরিয়ে নিয়েছে সে যখন আমার রহমতের কাঙ্গাল হয়ে গেছে ফেরেশতা দ্বারা রে আমার ওই বান্দার জিন্দিগির সব ভুলগুলি আমি ক্ষমা করে দিলাম যা আমার বান্দার জান্নাতে পৌঁছিয়ে দে আমার মুর্শিদ হযরত মাওলানা
সুফি মুকাদ্দাম গাজী রহমাতুল্লাহ তিনি গবেষণা করে করে চিন্তা করে দেখলেন আল্লাহর রহমত ছাড়া এই পৃথিবীতে একটা বিবিলিকাও হাঁটতে পারে না একটা মানুষ একটা শ্বাস নিঃশ্বাস ছাড়তে পারে না তাই তিনি এমন একটি দোয়া শিখিয়ে দিলেন দুনিয়ার মানুষ যেন সর্বক্ষণ মাহবুবের কাছে রহমতের কাঙ্গাল হয়ে থাকে তাই তিনি আমাদের দোয়ার সর্বপ্রথম শিখালেন ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক তমাম আলম পার জোরে বলি সুবহানাল্লাহ তাহলে এই মজলিস হলো বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মজলিস অনেক জায়গায় অনেক দোয়া দেখেছি অনেক লম্বা মুনাজাত দেখেছি কিন্তু আজকে মুর্শিদের এই পাক দরবার থেকে যেই দোয়াটা শুরু হয়েছে এই দোয়া বিশ্বের কোনো জায়গায় হইতে দেখা যায় না সুবহানাল্লাহ মানে এই জন্যই দরবার হলো রহমতওয়ালা দরবার এই দরবার হলো নবীওয়ালা দরবার এই দরবার 1,24,000 পয়গম্বরের দরবার আমার পাক মুর্শিদের জবানে শুনেছি সাবল সিংহ হরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন বাবা কোন মানুষ গুনার বোঝা নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুনার বোঝা তার মাথায় নিয়ে মুর্শিদের পাক দরবারে সে একটু সিরা চাটাইতে বসে গেছে আর মুর্শিদের জবানের সাথে সে একটু কালেমা শাহাদাত পাঠ করেছে আমার মালিক আল্লাহ ঘোষণা দিয়েছে একবার কালেমা শাহাদাত পাঠ করার কারণে 80 বছরের কুফরি গুনাহ আল্লাহ মাফ করে দেয় সেই মজলিস হলো এই রহমতুল্লাহ মজলিস এই মজলিস হলো গুনাহ মাফ করার মজলিস জোরে বলি সুবহানাল্লাহ আরো একটা কাজ হলো আমি একটা শের বলেছি কবি বলছেন এই শেরের মধ্যে কি বলেছেন কবি বলতেছে মৌমাছিকে ডাক দিয়ে বলেন মৌমাছি রে তুই তোর মধু তৈরি করিস কোন জায়গায় তোর ফ্যাক্টরি কোথায় তোর মিল কল কারখানা তুই কেমন করে মধু বানাস মৌমাছি বলে আমার কাছে কোনো মেশিন নেই আমার কাছে কোনো কোনো ফ্যাক্টরি নেই আমার কাজ হলো শুধু উড়াল দিয়ে আমি গাছের ডালে চলে যাই বিভিন্ন জায়গায় গাছের ফুল থেকে আমি পানি আহরণ করি আর ওই পানি শুধু নিয়ে এসে আমার বাসাতে আমি রেখে দেই মৌমাছি শুনিয়ে দিলেন গুপ্ত সৌখানি আমরা বুঝতে পারিনি কামেল মুর্শিদ হযরত মাওলানা সুফি মুকতাদান গাজী রহমাতুল্লাহর দরবারে বার 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 শুধু দরুদ শরীফ পাঠ করানো হয় সুবহানাল্লাহ বলেন এই দরুদের কত ফজিলত কত বরকত কত রহমত রয়েছে ওই মৌমাছি ডাক দিয়ে বলেন আমি যখন আমার বাসার থেকে রওনা করি ফুলের থেকে পানি সংগ্রহ করার জন্য কিন্তু কবি বলছে ওরে মৌমাছি তুই তো তিতা ফুলেও বসিস ঝাল ফুলেও বসিস টক ফুলেও গিয়ে বসিস ওখান থেকে পানি সংগ্রহ করে কেমনে মধু বানাস মৌমাছি বলেন গুপ্ত সৌখানি বর আহমাদ দরু ও আল্লাহর বান্দা আমি যখন আমার ঘর থেকে বাহির হই তখন আমার মালিক আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবীর নামের দরুদ পড়তে পড়তে যাই আমি যে নবীর নামের দরুদ পাঠ করি আর ওই তিতা ফুলের পানি ঝাল ফুলের পানি ওই টক মিষ্টি ফুলের পানিগুলি সব একত্রিত করে যখন আমার জবানে নিয়ে যখন আমি বাসায় ফিরি ওই ফিরার মধ্যে আমি আমার হাবিবের নামের দরুদ পাঠ করি আর এই দরুদ পাঠ করার কারণে আল্লাহ তাআলা আমার মুখে ওই তিতা পানি আসার কারণে ওই পানিগুলি তখন মিষ্টি বানিয়ে মধুতে পরিণত করে দেয় এই জন্য এই দরবারটা হলো বড় নিয়ামতওয়ালা দরবার এই দরবারে যারা এসেছে এদেরকে বরণ নসিব তাই কামেল মুর্শিদ তিনি বলতেন বাবা এই দরবারে তো সবাই আসতে পারবে না আল্লাহ পাক যাকে ভালোবেসেছে আল্লাহ পাক যাকে অনুগ্রহ করে এই দরবারকে পাঠিয়ে দিয়েছে তারই ভাগ্যে এই দরবার জুড়ে গেছে এই জন্য আজকে আমরা যারা এই দরবারে এসেছি আমরা হইলাম একেবারেই দুর্বল আল্লাহ তাআলা যে আমাদেরকে এনেছে না আনলে আমরা কেউ আসতে পারতাম না আমি গুনাহগার আপনাদের সামনে দাঁড়িয়েছি কোনো যোগ্যতা কোনো এলেম আমার নেই শুধু মুর্শিদের নেক দোয়া এই জন্য আমার সম্মানিত আব্বারা ভাইরা আপনারা দোয়া করবে যেন এই মুর্শিদের দামানটা শেষ জীবনটুকু পর্যন্ত ধরে রাখতে পারি মুর্শিদের এই হুকুমে যেন আমাদের জীবনটুকু কাটিয়ে দিতে পারি কারণ এই দরুদের আরো ফজিলতের বান ছিল যেহেতু স্লিপ এসে গেছে আর সামনে বাড়ানোর সুযোগ নেই এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি দরবার দিয়েছে এই দরবারের প্রতিটি আমল হলো এই দরবারের প্রত্যেকটা আমল হলো জান্নাতি আমল আর প্রত্যেকটা হুকুম হলো
আমার আল্লাহর হুকুম বিশ্ব নবীর হুকুম 124000 পাইগম্বর যেভাবে এই দিনের প্রচার করেছে আমার কামের মসজিদের মধ্যে 99% নাই 100% এই দরবারটা কায়েম রয়েছে ধরে বলি সুবহানাল্লাহ এইজন্য এই দরবারে আসলে আল্লাহ তাআলা আমাদেরকে maaf করে দিবেন এটা আমার মসজিদের পাঁচবারের বয়ান কিন্তু দরবারে আসলেই শুধু হবে না দরবারের হুকুম হলো এক নম্বরের হুকুম করেছেন বিনা কাজায় পাঁচ ওয়াক্ত নামাজ বিনা কাজায় এই কথাটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই কথার একটা কথা আমি বলি যে বিনা কাজা কথা কেন বলেছেন উক্তমত নামাজ পড়া আল্লাহ ফরজ করে দিয়েছে আর মসজিদে বলেছেন বিনা কাজা যে পড়বে তার ওই উক্তের ফরজটা তার দিয়ে আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ এই জন্য উক্তমত বিনা কাজায় পাঁচ ওয়াক্ত নামাজ নামাজের পরে এই মহাগ্রন্থ আল কোরআনের কালাম পাকের জিকির তৃতীয় নম্বরের শর্ত হলো হালাল রুজি রুটি চতুর্থ নম্বরের শর্ত মতো তাকওয়া পরহেজগারির মধ্যে যেই ব্যক্তি থেকে যাবে মুর্শিদের পাক জামানের বয়ান বেশক বেশক আল্লাহ আল্লাহ রসুল তাকে মুরিদ বানিয়ে নেবে বেশক ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি হয়ে যাবে এই জন্য আমরা যেন প্রত্যেকে আমল করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলি আমিন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হাক্কানি দরুদ